বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কাওরান বাজার সুপার মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী ইলিয়াস খান। নিউ ইয়র্কের জামাইকাবাসী শুক্রবার রাতে তাকে সংবর্ধিত করেন। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। যুবদল নেতা জহিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, কাজী আজম, ফিরোজ আহমেদ, যুবদল নেতা আব্দুল কাশেম, এম এ বাতেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। সংবর্ধনার জবাবে ইলিয়াস খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল আমাকে সম্মানিত করেছে, জামাইকাবাসীও আমাকে সম্মান দিয়েছে, আমি এজন্য সবার প্রতি কৃতজ্ঞ, আমি আমার দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রতিদান দেবার চেষ্টা করব। তিনি ঘোষণা দেন যে দল মনোনয়ন দিয়ে শেরপুর দুই আসন থেকে বেগম মতিয়া চৌধুরী এমপির বিরুদ্ধে তিনি প্রার্থী হতে চান। আজকে এই সম্মানিত করার জন্য আজকে আমি সম্মানিত হই নাই, জামাইকাবাসী সম্মানিত হয়েছেন, জামাইকা বিএনপি পরিবার সম্মানিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুক্তরাষ্ট্র সম্মানিত হয়েছেন, যুক্তরাষ্ট্র বিএনপি সম্মানিত হয়েছেন। আমাদেরকে পদায়ন করার পরেই পরবর্তীতে বিএনপির তিনজনকে নিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনেও যাবে, আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে দেখতে পারবেন। আর আমরা যারা কিছুই হইতে পারি নাই, এখানে বসে যারা আছে তাদের নিয়ে যতটুক পারি করি।